वेलकम टू आवर चैनल। ए वीडियो ते देखबो किभाबे एकटी फुल ओयेव ब्रिज रेक्टिफायर मॉडल करा जाए मैटलैब सिमुलिंक। ताहले प्रथमे जे कम्पोनेंट गुलो लागबे से कम्पोनेंट गुलो एकटी-एकटी करे इनपुट निये निच्छि। प्रथमे लागबे होच्छे एसी वोल्टेज सोर्स होच्छे ए जे एसी वोल्टेज सोर्स मॉडले एड करे नेब। एरपर जेटी लागबे एरपर होच्छे जेहेतु ब्रिज रेक्टिफायर तार जोनो डायोड लागबे। ताहले डायोडेर जोनो जदि सिंपली डायोड लिखे सार्च दी ताहले होच्छे डायोड चले आसबे। डायोड दिए सार्च दिलाम ताहले अनेकगुलो डायोडेर मॉडल आसबे, किन्तु तार मध्य थेके जेटा होच्छे जे डायोडटी एई जे शुधु डायोड लिखे एई डायोडटी होच्छे एड करे नेब मॉडले। एई डायोड होच्छे जेहेतु ब्रिज रेक्टिफायर ताई चारटी लागबे। तो आमी होच्छे चारटी डायोड मॉडले निये निलाम। एखन होच्छे जेटा लागबे एरपर होच्छे सिरिज आरएलसी लोड लागबे। ताहले सार्च दिए जे सिरिज आरएलसी लोड रयेछे एई लोड एड करे दिलाम। एरपर होच्छे वोल्टेज मेजारमेंट लागबे, ताहले वोल्टेज मेजारमेंट एड करे नेब। वोल्टेज मेजारमेंटो होच्छे एड करे निलाम। एरपर जेटा लागबे होच्छे स्कोप लागबे, आउटपुट आमरा देखार जन्य स्कोप लागबे। स्कोप होच्छे एई स्कोपो मॉडले एड करे निच्छि। आर आर जे कम्पोनेंट लागबे सेटा होच्छे पावर GUI। एई मॉडलटिओ एई ब्लकटिओ होच्छे एड करे निच्छि। एखन होच्छे मॉडलटी तैरि करब। आस्ते आस्ते होच्छे सबगुलो একসাথে হয়ে আছে, এগুলো সরিয়ে দিচ্ছি। ভোল্টেজ মেজারমেন্ট সিরিজ ডায়োড চারটি লাগবে, ডায়োড চারটিকে কানেক্ট করব। এরপর হচ্ছে এর প্যারামিটার চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে যদি প্রথমে কানেকশন তৈরি করি তাহলে যেটা করতে হবে এসি ভোল্টেজ সোর্স প্রথমে হচ্ছে যেহেতু ব্রিজ রেক্টিফায়ার তাহলে প্রথমে ব্রিজটি তৈরি করে নিতে হবে। ব্রিজের জন্য তাহলে চারটি ডায়োডকে কানেক্ট করতে হবে। এভাবে হচ্ছে চারটি ডায়োডকে কানেক্ট করে দিচ্ছি। প্রথমে ব্রিজটি তৈরি করি, এরপর হচ্ছে বাকি কাজগুলো করা যাবে। এই ব্রিজ হচ্ছে তৈরি হয়ে গেল চারটি ডায়োডের। তাহলে এখন যে কাজটি করতে হবে এসি ভোল্টেজ সোর্সে কিছু প্যারামিটার চেঞ্জ করতে হবে। যেমন হচ্ছে এর ফ্রিকোয়েন্সি 60 দেওয়া আছে, আমি 50 ধরে কাজ করব, 50 নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই যে সিরিজ আরএলসি রয়েছে এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এখানে যে নমিনাল ভোল্টেজ রয়েছে এটি 100 করে দেব। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি 50 হার্টজ নেব। আর হচ্ছে একটি পাওয়ার যে রয়েছে এখানে 10 kW আছে, আমি 1 kW নিব। এরপর হচ্ছে ইন্ডাক্টিভ রিয়্যাকটিভ পাওয়ার 0 দিয়ে দিচ্ছি, ক্যাপাসিটিভও হচ্ছে 0 দিয়ে দিচ্ছি। এই চেঞ্জগুলো করতে হবে। তাহলে এখন এটা হচ্ছে আমার শুধু একটি লোড হিসেবে বিহেভ করবে। এখন এরপর হচ্ছে এখানে যে ভোল্টেজ মেজারমেন্টে কোনো চেঞ্জ করতে হবে না। আরএলসিতে কিছু লোড ফ্লো ক্যাপাসিটিভ, সরি, এখানে যে ক্যাপাসিটিভ যে রিয়্যাকটিভ পাওয়ার এখানে জিরোর জায়গায় ও টাইপ হয়ে গিয়েছে, তো হচ্ছে 0 দিয়ে দেবো। তাহলে এই যে আমাদের হচ্ছে আরএলসি লোড। এখন হচ্ছে যদি এই আর আমাদের লোডটাকে রোটেট করে নেব যেন হচ্ছে কানেকশনের সুবিধা হয়। এখন যে কাজটি করতে হবে, আমাদের যেহেতু ব্রিজ রেক্টিফায়ার আর হচ্ছে সার্কিট অনুযায়ী এসি ভোল্টেজ সোর্সকে কানেক্ট করতে হবে এই দুই ডায়োডের মাঝে, আর নেগেটিভ যে টার্মিনাল সেটাকে কানেক্ট করতে হবে এই দুই ডায়োডের মাঝে। আর যে আর আমার যে লোড রয়েছে এই লোডকে করতে হবে বাকি দুই প্রান্তে, এই একটি প্রান্তে, আর একটি প্রান্তে হচ্ছে ডায়োডে ব্রিজের এই জায়গায়। এখন হচ্ছে যদি রিসাইজ করে নিই তাহলে হচ্ছে কানেকশনটা দেখতে সুন্দর হবে। আর রিসাইজ করে মানে হচ্ছে যে কোনোভাবে কানেকশনটা সুন্দর করা যায়। এখন সিম্পলি এভাবে করে নিলাম। এরপর হচ্ছে আমরা যে আউটপুট যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা মেজার করব। তার জন্য হচ্ছে এই ভোল্টেজ মেজারমেন্টের দুইটি টার্মিনাল হচ্ছে রেজিস্টরের
রেজিস্টরের আমার লোডের হচ্ছে দুই টার্মিনালে কানেক্ট করে দিব। কানেক্ট করার পর আর হচ্ছে আউটপুট, যে আউটপুট সিগন্যালটা দেখতে চাই স্কোপে, তাই কানেক্ট করে দিলাম। আর এখানে হচ্ছে টাইম, সিমুলেশন স্টপ টাইম 0.05 রেখেছি, যেন হচ্ছে ওয়েবসাইটটা সুন্দর মতো বোঝা যায়। এরপরে রান করে দেব, 100% রান হয়ে গেলে এরপর হচ্ছে স্কোপে দেখব যে আউটপুট কেমন দেখায়। স্কোপে ডাবল ক্লিক করলে আউটপুট দেখাবে এই যে ফুল রেক্টিফায়ার। আমরা জানি যে একটি ফুল রেক্টিফায়ার সার্কিটের আউটপুট এরকম হবে। তো এভাবে হচ্ছে একটি ব্রিজ, একটি ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার সিমুলিঙ্ক মডেলে, সিমুলিঙ্ক প্ল্যাটফর্মে মডেল করা যায়। আজকে এই পর্যন্তই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যাকলগ।